পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ, ওরে পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন, পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ। মনরি বন্ধু বান্ধব আছে অত, জানা যায় যাবে শত শত, আধার ঘরে কেউ তো যাবে না মনহরে। কেন নবী নবী করি, ওই কবর সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী আমার নবী নুরি তন। আল্লাহু আকবার বলে, আরে পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মহরণ। আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান কই মন। এই তুই মোবাইলটি ফোস খেললি গাই, আমার সামনে বসে মোবাইলটি ফোস খেললি গে, আজরাইলের ধর্ম তো তোরে। বাপরি বাপ, আজরাইল দেখলেও শরীরের রক্ত গোলা সেকেন্ডে পানি হয়ে যাইব। আধা ঘন্টা লাগে না প্রথমে তিয়া দঞ্জ কষ্ট হইতেছে মেয়েরা, কষ্ট হইতেছে বাজান, কষ্ট নিয়ে না, শরীরটা একটু খারাপ লাগলে কয়েন আজ থেকে ঘরে পাড়ে দিন, কারণ আপনি একটু অসুস্থ মনে হয়েছে, যদি আপনার খারাপ লাগে আমাকে বলবেন। আজরাইলের এক, আমি কিন্তু নীরবে ওয়াজ করতেছি, ছামতাম করতাম না, একটু নিরিবিলি কথা বলতেছি, বোঝার জন্য বলতেছি। আর এই ওয়াজগুলো যদি আমি 10টার পরে নিরিবিলি রাত্রে করতাম তাইলে বুঝতেন এই কথাগুলোর ভিতরে কত প্রেম আছে। এখন তো মানুষের মনগুলো একটু উড়ু উড়ু, মাগরিবের টাইম মনটা একটু অস্থির, কিন্তু না, নবীর মহব্বতের সময় সবসময় স্থির থাকতে হবে, কারণ ধীর স্থিরতা হলো মুমিনের কাজ, তারা হোরা করা শয়তানের কাজ। কথা বলেন ঠিক কিনা বলেন?